Bismillahirrahmanirrahim. দেখেন আজকে আমি ইয়ে বানাবো, মুগলাই কিমা পরোটা বানাবো আপনাদের সাথে, এটা শেয়ার করব। দেখেন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো অর্ধেকটা পেঁয়াজ নিছি, একটু মানে কিমা কাট করে নিছি, আর হলো একটা বড় হ্যালাপিনো নিছি, আর ধনে পাতা আর পুদিনা পাতা নিছি এখানে, আর একটু লবণ দিছি। এটা দিয়ে তিনটা ডিম দিয়ে মিক্সড করে ফেলছি। তো আমি অলরেডি কিছু বানা রাখছি, কেননা এত বেশি লেন্দি হলে ভিডিও আপনারা দেখতেই চান না। তো এটা আমি ভালো করে ফেটে নিছি। হ্যাঁ, কিনেছি পুদিনা পাতা, ধনে পাতা, আপনাদের আপনারা যেমন মানে টেস্টটা পান ওরকম। অর্ধেকটা পেঁয়াজ নিছি, তিনটা ডিম, কাঁচামরিচ, আর এখানে আমি হলো কিমা বানায় নিছি মটরশুঁটি দিয়ে। কিমাটা হলো ভুনা করে নিছি, ওই যে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে কিমাটা দিয়ে দিবেন, একটু হলুদ দিবেন, কাঁচামরিচ দিবেন, লাল মরিচ দিবেন না, হলুদ দিবেন, কাঁচামরিচ দিবেন, একটু সয়া সস দিবেন, আর ধনের গুঁড়া দিবেন, আর জিরের গুঁড়া দিবেন। ওটা দিয়ে সুন্দর আস্তে আস্তে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে ফেলবেন, একটু সয়া সস দিয়ে দিবেন, এই এই চামচের, যদি আধা পাউন্ড হয় এই চামচের দেড় চামচ দিয়ে দিবেন সয়া সস, ঠিক আছে? তা এখন দেখেন এই যে আমি এই কিমাটা আগে দিব, কিমাটা আমি আগে দিতেছি একটু একটু করে, নাহলে আবার ফেটে বের হয়ে যাবে। আর হলো একটু ডিম দিচ্ছি, এই যে এই যে দেখেন এত ইজি, যেমন টেস্টি তেমন ইজি। দেখেন এইভাবে মুড়াইলাম, এই এই জায়গাটা একটু চাপ দিন। আর এই রুটিগুলা তো এখানে পাওয়াই যায় ওয়ালমার্টে, প্লেন রুটিগুলা, এগুলা আপনারা ওয়ালমার্ট থেকে পেয়ে যাবেন। এই যে প্লেন রুটিগুলা, এই যে এই রুটিগুলা প্লেন, এগুলা পাওয়া যায়, আপনারা জানেন ওয়ালমার্টে সবাই খান। এই দেখেন এই এই হলো, এখন আমি ভাজবো। আমার তেলটা দিছি চুলায়, একটু বাড়াই দিই, চুলায় তেল আছে। বড় হয়েছে এই যে ডিমগুলা পড়তেছে এটা শেষ। দেখেন এই যে আরেকটা দেখাই আপনাদেরকে, হ্যাঁ এই যে এইভাবে একটু একটু দিয়ে এই যে এই যে ইয়েটা দিবেন, এইভাবে এই এই কোনাটা ভালো করে আটকায় নেবেন। এই যে কিমাটা আপনাদের স্বাদ মতো বানায় নেবেন, যেইভাবে বললাম আপনারা সবাই কিমা রাঁধতে পারেন, একদম সিম্পল, কিছুই না। এখন দেখেন আমি বিসমিল্লা করে এই যে দিয়ে দিলাম তেলে, হ্যাঁ এই দেখেন বিসমিল্লা করে আরেকটা দিয়ে দিলাম, এই দুটাই হোক আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে ইয়ে করতেছি, ভাঙে না যেন, খুব সাবধানে দুইটা চামচ হাতে নেবেন। এই যে এইভাবে এই যে উল্টায় দিলাম, হ্যাঁ আর একটু আস্তে আস্তে হোক, দেখেন কি সুন্দরভাবে হইতেছে, দেখছেন হোক আস্তে আস্তে, হ্যাঁ আর একটু হোক, তারপর আবার উল্টায় দিই। দেখেন এই পাশে এখন আবার একটু উল্টায় দিতে হবে, এই যে দেখেন কি সুন্দর কালার আসছে, হ্যাঁ খুব সাবধানে আস্তে আস্তে, তেলটা গরম, খুবই সাবধানে আরামে আরামে আস্তে আস্তে, কোনো অসুবিধা নাই। চুলাটা কিন্তু আমি মিডিয়াম হাইতে রাখছি, হ্যাঁ এই যে দেখেন দেখছেন কি সুন্দর ফুলতেছে, একটু ওই সাইডে। আচ্ছা দেখেন সুন্দর ভাজা হয়ে গেছে, দেখছেন লাল লাল হয়ে গেছে। এখন আমি আরামে তুলে নিই, এই চামচটা এরকম রাখবেন, ছিদ্রিওয়ালা চাটনিওয়ালা চামচ, হ্যাঁ এই যে দুইটা কি সুন্দর, আপনাদেরকে আরো দুটা ভেজে আমি দেখাই। এই যে এই পিঠটা এদিকে রাখবেন, বিসমিল্লা বিসমিল্লা, কি সুন্দরই হতেছে, একটু ধীরে সুস্থে আরামে ভাজবেন,
সুন্দর ভাজা হইতেছে, এত মজা লাগে এগুলা খেতে, এত শর্টকাট, একেবারে রেডিমেড, আর খেতে যা মজা, বিশেষ করে নাস্তার সাথে, মানে নাস্তা খাওয়াটা খুবই, আমার সাথে তো খুব পছন্দ করে সবাই। আমি অলিভ অয়েল তেল দিয়ে ভাজতেছি, আপনারা যে তেল পান ওই তেল দিয়ে ভাজেন, কোনো অসুবিধা নাই। একটু উল্টাই দিই হালকা, আবার ওইটা পরে উল্টাবো, আবার একটু ভাজা নিয়ে এদিক দিয়ে আস্তে আস্তে ফুলবে, খুব ধীরে সুস্থে। আচ্ছা দেখেন, ওই পাটটা হয়ে গেছে, এখন এই পাটটা, এদের দেখেন কি সুন্দর হয়েছে। আমি দুইবার তিনবার করে উল্টাই দিছি, আস্তে আস্তে উল্টাবেন একটু ধৈর্যের সাথে। এত মজার কিমা, মুগলাই কিমা পরোটা, এটা কিমা আছে, ডিম আছে, পুদিনা পাতা, ধইনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সব সব খুব ভাল লাগে, খুব মজার একটা বিকালের স্ন্যাক্স, দেখছেন। এখন আমি হয়ে গেছে, দেখছেন কি সুন্দর, এত ঝটপট, মানে কোনো ইয়েই নাই, সবই রেডি। কিমাটা আমি আগে রেডি করে রাখছিলাম, আপনি রান্না করবেন, রান্নার থেকে আপনি এটা একটু ইয়ে করে দেবেন, দেখেন তো কত সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে তাহলে আপনারা বানায়েন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার দিবেন, আর একটা লাইক দিবেন, অবশ্যই দিবেন, দিতে ভুলবেন না, আর বানায় দেখেন অনেক মজা। আল্লাহ হাফেজ।